ভোগ বিলাস সুখ স্বাচ্ছন্দ্য এবং আর্ট অ্যান্ড কালচারের প্ল্যানেট শুক্র ভেনাস আগামী 7 তারিখ তার রাশি পরিবর্তন করতে চলেছে, এবং রাশি পরিবর্তন করে সে যথাক্রমে কালপুরুষের অষ্টম ঘর অর্থাৎ বৃশ্চিক রাশি থেকে পরবর্তী প্রায় 27 দিনের জন্য সে ধনু রাশিতে তার গোচর সংগঠিত করবে। আপনারা এখানে টাইমিংটা খেয়াল করবে, আগের বার যখন আমি বৃশ্চিক বলেছিলাম তখন 26 বলেছিলাম, এখানে টাইমটা প্রায় 27 বলছি, অর্থাৎ শুক্রের গতি আস্তে আস্তে স্লো হচ্ছে, কারণ শুক্র আগামী বছর ফেব্রুয়ারি মাসে মীন রাশিতে 15 ডিগ্রি অতিক্রম করে বকরি হবে। তারপরে সে মীন এবং একদম কুম্ভ রাশির জামছাড়ে মাত্র 12 মিনিটে নেমে আসবে, জাস্ট কুম্ভ ক্রস করে মীনের। আলটিমেটলি সামনের বছর 28শে জানুয়ারি থেকে প্রায় মে মাসের এন্ড পর্যন্ত, সম্ভবত 30 বা 31, মীন রাশিতে শুক্র থাকবে। শুক্র যে রাশিতে বকরি হয়, যদি পুরোপুরি সেই রাশি নিয়ে বকরি হয় তাহলে 4 মাস থাকে। এতগুলো কথা এই কারণেই বলা কারণ মীনের দশম ঘর অর্থাৎ ধনু রাশি থেকে সে তার গতি আস্তে আস্তে স্লো করা স্টার্ট করবে, বাট ভীষণ প্রথম দিকে অন্তত 1.5-2 মাস ব্যাপারটা খুব কম বোঝা যাবে। মোটামুটি ডিসেম্বর মাসের ফার্স্ট উইকটা চলে গেলে তারপরে আস্তে আস্তে জিনিসটা অনেক বেশি বোধগম্য হবে। তো যে ঘরে প্রবেশ করবে সেই ঘরের কারকতা যেটা, সেটা হচ্ছে নলেজ। নলেজ অনেক বেশি জেনারেস অর্থাৎ উদার, অনেক বেশি জ্ঞান পিপাসু, কিউরিয়াসিটি তার মধ্যে থাকবে, কিছুটা বলতে পারেন তার মধ্যে অস্থিরতাও বিরাজ করবে, অর্থাৎ তার মধ্যে যে নর্মাল যে পেশেন্স সেটা থাকা সত্ত্বেও ইন্টারনাল যে অস্থিরতা সেটা কিন্তু থাকবে। বৃহস্পতির মূল ত্রিকোণের ঘর এই ঘরে প্রবেশ করছে, এবং এই ঘরের মেন যে পরকাষ্ঠা সেটা কিন্তু নলেজ এবং উদারতা, জেনারেসিটি। তার সাথে আরো অনেক কিছু আছে, যেরকম ধরুন এখানে যেটা আমাদের পরাশরি হোড়া যেটা বলছে, কিছুটা কিউরিয়াসিটি যেটা বললাম, তার সাথে প্রকৃতির সাথে তার একটা মেলবন্ধন থাকবে। হ্যাঁ, এবং তার মধ্যে বিভিন্ন রকম দৈহিক যে সমস্ত আমাদের খেলাধুলা আছে যেখানে দৈহিক ব্যাপারটা খুব ওতপ্রোতভাবে জড়িত, যেমন ধরুন ফুটবল খেলা, ক্রিকেট খেলা, ক্রিকেটের থেকেও ফুটবল এটা বেশি, হ্যাঁ, বা হকি খেলা যেখানে প্রত্যেকটা প্লেয়ারকেই তার, বা লন টেনিস, হ্যাঁ, এই জাতীয় খেলা, সাঁতার বা কবাডি খেলা, হ্যাঁ, এই ধরনের, বা তার সাথে ধনুর্বিদ্যা, ধনু চিহ্ন দেওয়া রয়েছে, মানে ন্যাচারাল প্রোটেক্টর। কালপুরুষের 9th হাউসের ঘর ধর্মভাবকে রিপ্রেজেন্ট করছে, এবং তার সাথে স্পিরিচুয়ালিটির যে প্রাথমিক পদক্ষেপ সেটা এই ঘরের প্রথম 6-7 ডিগ্রি ক্রস করে গেলেই কিন্তু সে তার ফল দেওয়া আস্তে আস্তে স্টার্ট করে, অর্থাৎ একদম বলতে পারেন প্রিলিমিনারি স্টেপস অফ স্পিরিচুয়ালিটি সেটা এই ঘর থেকে শুরু হয়। তো যাই হোক, তো এই ঘরে শুক্র যে সময় পর্যন্ত অবস্থান করবে, আপনাদের টাইমিংটা একটু বলে দিই, সেটা হচ্ছে 7/11/2024 প্রায় মাঝরাত ভোর রাতের দিকে 3:21 AM শুক্র বৃশ্চিক থেকে ধনুতে প্রবেশ করবে, এবং প্রবেশ করা মাত্র গণ্ডান থাকবে। আগেও গণ্ডান ছিল, গত প্রায় 2-3 দিনও গণ্ডান ছিল এই সময়ের আগে, এবং এই সময়ের পরেও সে গণ্ডান থাকবে 3:20 পর্যন্ত মেষ রাশির নবাংশ, সেটা হচ্ছে 9/11/2024 রাত্রি 10:20 পর্যন্ত। মূলা নক্ষত্র, 3টে নক্ষত্র আছে এখানে, মূলা নক্ষত্র প্রথম মূলা, তারপরে পূর্বাষাঢ়া, তারপরে উত্তরাষাঢ়া নক্ষত্রের একটা চরণ। তো যে কোনো অগ্নিকারক ঘরে এটাই হচ্ছে কম্বিনেশন, প্রথম কেতুর নক্ষত্র, তারপরে শুক্রের নক্ষত্র, তারপরে রবির নক্ষত্রের একটা চরণ। মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি কম্বিনেশন সেম, সবাই সবার নবম ঘরে গিয়ে সে তার প্রথম খোলস চেঞ্জ করে আর কি। আচ্ছা,
তো মূলা নক্ষত্র ত্যাগ করবে 18/11/2024 সকালবেলা 7:51 অর্থাৎ মূলা ত্যাগ করে সে পূর্বাষাঢ়া নক্ষত্রে প্রবেশ করবে এবং সেখানে অবস্থান করবে 29/11/2024 বেলা প্রায় বিকেলের কাছাকাছি 3:24 পর্যন্ত, এবং আলটিমেটলি ধনুরাশি ত্যাগ করবে 2/12/2024 11:48। এই সময় পর্যন্ত সে ধনুরাশিতে থাকবে। আমি হিসেব করে দেখেছি এটা বৃশ্চিক রাশিতে সেই যে সময় থেকেছিল তার থেকে প্রায় প্রায় 17 ঘন্টার কাছাকাছি বেশি থাকবে, বেশি থাকবে একই দূরত্ব, তার মানে গতি কমছে। অ্যান্ড উইথ রেসপেক্ট টু আর্থ, তার যে অ্যাঙ্গুলার ভেলোসিটি উইথ রেসপেক্ট টু আর্থ কমছে, কমছে বলে মনে হচ্ছে, অ্যাকচুয়ালি কমছে না। আচ্ছা, এবার বলি সার্বিক ফলাফল কি হবে। দেখুন, ধনুরাশি যে লর্ড, যে ডিসপোজিটর, সে শুক্রের ঘরে বসে রয়েছে, তো স্বাভাবিকভাবেই এখানে একটা বলতে পারেন যে বেটার যোগ, যদিও ষড়অষ্টক কম্বিনেশনে আছে কিন্তু তবুও কম্পারেটিভলি বেটার যোগ বলা যায়। কিন্তু বৃহস্পতি বকরি আছে, এবং সর্বোপরি শনি যত ডাইরেক্ট, যদিও এই ঘরের মাঝামাঝি থাকাকালীন শনি ডাইরেক্ট হয়ে যাবে 15 তারিখ, কিন্তু সমস্যাটা হচ্ছে শনির একটা খুব মাইল্ড ইফেক্ট এই ঘরের প্রথম 4-5 ডিগ্রি পর্যন্ত অলরেডি আছে। কারণ শনি যে দূরত্ব পর্যন্ত গিয়েছিল সেটা প্রায় বকরি হওয়ার, মানে 29 জুন 2024, সেটা 25 ডিগ্রির থেকে একটু বেশি, তো তার ফলে এই ঘরের প্রাথমিক অন্তত 5 ডিগ্রি পর্যন্ত শনির 10 দৃষ্টির ইম্প্যাক্ট আছে, আছে সেটা ক্ষয়িষ্ণু আছে কিন্তু আছে। তো তার দরুন শুক্রের মধ্যে কিছু স্বাভাবিক নেচারগত পরিবর্তন হবে, সেটা আমি ব্যাখ্যা করার সময় বলছি। মঙ্গল অর্থাৎ এই ঘরের ধনুরাশির যে পঞ্চম এবং দ্বাদশপতি, সেই মঙ্গল শুক্র থেকে অষ্টমে বসে রয়েছে, তো সেটাও কিছুটা ইম্প্যাক্টফুল, এবং মঙ্গল ওখানেই বকরি হবে। শুক্র যতদিন এখানে থাকবে সেই সময় শেষের দিকে মঙ্গলের গতি অলমোস্ট তার কোনো ভেলোসিটি, মানে অ্যাঙ্গুলার মোশনে সে থাকবে না ওই পৃথিবীর সাপেক্ষে। তো অনেকগুলো ইনসিডেন্ট আছে, বুধ ও স্যাজিটেরাসে ঢুকে গেছে, ঢুকে যাবে আর কি, তো তারপরে বুধও সেখানে বকরি হয়ে যাবে সামনের মাসের একদম 3rd উইকে গিয়ে 26 তারিখ সম্ভবত, এবং 16ই ডিসেম্বর পর্যন্ত সে বকরি থাকবে, তো এর দ্বাদশে থাকবে, তো তার ফলে শুক্রের যে এখানে ইম্প্যাক্ট আসবে সেই ইম্প্যাক্টটা একটু ডিফারেন্ট হবে, এবং সেই ডিফারেন্সটাই আলোচনার প্রত্যেক বছর। কারণ গত বছরও আমি মোড়ললে সেই সময় হয়তো 11-12 মাস আগে এখান দিয়ে শুক্র পাস করেছে, সে আলোচনা করেছি, ডিফারেন্স হচ্ছে এটা। আগে যেটা নর্মাল আলোচনা হয় শুক্র এখানে ন্যাচারাল কি ফল দেবে সেটা বলিনি। দেখুন, এই ঘরের যে বেসিক প্রবৃত্তি আছে সেটা 9th হাউস। 9th হাউস মানেই কালপুরুষের, সে কিন্তু স্পিরিচুয়াল ট্র্যাভেলিং বা স্পিরিচুয়াল জার্নিকে সবসময় মানে বেশি পরিমাণে ইফেক্ট দেয় আর কি। তো এবং শুধু স্পিরিচুয়াল এফেক্ট বললেই হবে না, স্পিরিচুয়ালের সাথে লার্নিং অর্থাৎ স্পিরিচুয়াল লার্নিং এফেক্ট তার মধ্যে আসে। এবং মনে করুন যে একজন মানুষ লেখেন, একজন রাইটার, তো এই সময় তিনি যে সমস্ত বিষয়ের ওপরে আগ্রহ তার বেশি হতে পারে, সেটা মনে করুন আমাদের কালচারাল গ্রোথের একদম শুরুর দিকে, আমাদের ধরুন শাস্ত্রের কোনো বিষয়ের ওপরে তিনি কোনো তার রচনা তার সাথে একটা সাদৃশ্য রেখে রচনা তৈরি করলো, এরকম ধরনের লেখা কিন্তু এ সময় তৈরি করে। এবং সেই বেসিক নলেজ আরোহণের জন্য মনে করুন সে সেই পীঠ বা সেই ধর্মস্থান দর্শন করলেন, কিছু মানে সাক্ষাতে নলেজ নিলেন, এই ধরনের ম্যাটার কিন্তু এ সময় বেশি পরিমাণে দেখা যায়। আচ্ছা, গল্প করা, মানুষ যে বিভিন্ন রকম আদান প্রদান করে মতের, যাকে বাংলা ভাষায় বলি আমরা আড্ডা দেওয়া, তার মধ্যে যে ধরনের একটা প্লেজার থাকে,
বা এটা খারাপ উদাহরণ নিয়ে বলছি, মানুষ বলে না পরনিন্দা পরচর্চা, পিএনপিসি করা, এই পিএনপিসির মধ্যেও একটা প্লেজার মানুষের থাকে, না হলে তারা করে কেন ব্যাপারটা নিয়ে? তাতে তো যে লোকটা সম্পর্কে আলোচনা করা হচ্ছে তার উপর, তার উপরে তো খুব একটা ইফেক্ট হচ্ছে না, তার ভাবমূর্তি নষ্ট করা যেতে পারে, কিন্তু সেটাও তো খুব গুটি কয়েক। তো এটার মধ্যেও কিন্তু এক ধরনের হিডেন প্লেজার আছে। তো এই ঘরটা কিন্তু এই প্লেজারকেও কিছুটা দর্শায়, তবে হ্যাঁ সেটা নলেজের সাপেক্ষে, তর্কের সাপেক্ষে, মানে এই জিনিসটা এর জন্য প্রযোজ্য নয়। মনে করুন আমি আলোচনা করছি, আমার আলোচনাটা কোনো জ্ঞানী মানুষের মনে হচ্ছে ভুলভাল বলছে, সেই মানুষ তার যুক্তি সহকারে সেটাকে খণ্ডন করতে পারে। এই ধরনের আলোচনার কথা আমি বলছি, সেটার এই ধরুন কন্টামিনেটেড পোর্শনটার কথা আমি বলছি না। আচ্ছা, লার্নিংয়ের মধ্যে যে একটা প্লেজার থাকে, কোনো কিছু জানা, জ্ঞানারোহণ করা, বা ধরুন ভালো গুরুর সাথে প্রপারলি সাক্ষাৎ হওয়া, সেই ধরনের কিন্তু জায়গাও এখানে দৃষ্ট হচ্ছে। বিশেষত যেগুলো দার্শনিক যে জ্ঞান আছে সেটা কিন্তু এখানে খুব ভালো দেয়। তাছাড়া কোনো স্পিরিচুয়াল কোনো টেক্সট বা কোনো কোনো টেক্সচার কিছু বা বইপত্র সেরকম কিছু পড়াশোনা করা, এবং এখান থেকেও কিন্তু তার একটা প্লেজার আসে। এই ঘরের একটা বেসিক প্রকৃতি, শুক্র যখন এখান দিয়ে পাস করে, যারা বিভিন্ন সামাজিক কাজকর্মের মধ্যে যুক্ত থাকে সেখানেও কিন্তু, এখানে দেখুন বৃহস্পতির ঘর সবসময় সম্প্রসারণকে নির্দেশ করে, এক্সটেনশন। আমি বহু আগে আলোচনায় এগুলো বলতাম, এখন সেরকম কোনো হয়তো রিসেন্ট যারা শোনেন তারা হয়তো প্রায় শোনেনি। বৃহস্পতি সবসময় অ্যাডিশনে বিশ্বাস করে। একজন মানুষ আছে, তার কারোর সাথে বিবাহ হলো, দুজন হলো, সন্তান হলো, তিনজন বা চারজন হলো, অর্থাৎ দ্য নাম্বারস আর ইনক্রিজিং, দ্যাট ইজ কল্ড জুপিটার। সেটা মানে আমাদের স্পিরিচুয়াল এবং মেটেরিয়াল নলেজের যে জাংচার, সেই জাংচারটা তৈরি করে, ব্রিজটা তৈরি করে বৃহস্পতি, এবং সেটার আলটিমেটামটা দেয় হচ্ছে স্যাটার্ন। তো প্রাথমিক নলেজটা না থাকলে সেটা হয় না। আমি আপনাদের উদাহরণ দিয়ে বুঝিয়েছিলাম যে ক্লাস 8-9 একটা বাচ্চাকে যদি বলা যায়, মানে শেখানো যায়, শেখানো হয় যে আলো সরলরেখায় চলে, কিন্তু সেই আলোচনাটাই যদি ক্লাস 12 গিয়ে করা যায় তাহলে বলা যাবে কি না সেটা সাইনোসোডিয়াল কার্ভের মতন চলে অনেকটা। তারপরে গিয়ে হাইগেন ফেনেল ওয়েভ থিওরি অফ লাইট বলা যেতে পারে, তারপরে ম্যাক্সওয়েল ইলেকট্রোম্যাগনেটিক থিওরি আছে, তারপরে অ্যালবার্ট আইনস্টাইনের থিওরি আছে। আলটিমেটলি কোন থিওরিটা ঠিক? আমি বিভিন্ন পুরাণ বা বিভিন্ন শাস্ত্র আলোচনা করার সময় বলি সমস্ত কিছুর একটা লেভেল থাকে, সবটাই সব লেভেলের জন্য ঠিক আছে। আমি যে জামাটা পরে আছি সেটা আমার মাপের ঠিক আছে, আমার থেকে বড় বা ছোট সাইজের কোনো মানুষকে পরালে সেটা বেঠিক। যে কোনো জিনিস তার লেভেল অনুসারে সেই জিনিসটা ঠিক হয়, তো সেটা সর্বক্ষেত্রে প্রযোজ্য। তো বৃহস্পতি যেটা করে, এই প্রাথমিক লেভেলটা তৈরি করে। আলো যদি সরলরেখায় না যায়, এই তত্ত্বটাই যদি না আসে, এটা প্রাথমিক তত্ত্ব, তাহলে পরের তত্ত্বগুলো তার ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নির্মাণ করা, সেই জিনিসটা মানে কথাই এক্ষেত্রে আমি বলবার চেষ্টা করছি। তো এক্ষেত্রে যেটা হয়, সেক্ষেত্রে শুক্র যে ফাংশনটা এখানে, দেখুন শুক্র ইজ অলওয়েজ রিলেটেড টু রিপু, আমাদের সমস্ত রকম যত রকম ষড়রিপু আছে, এবং তার থেকে যে মেটেরিয়াল প্লেজার আমরা লাভ করি সেই মেটেরিয়াল প্লেজার সেটা তৈরি করে। মহারাজা রাবণ পুলস্থ মুনির সে পৌত্র ছিল, হ্যাঁ বিশ্বশ্রবা মুনির সে পুত্র ছিল, কিন্তু তাও তার মধ্যে তামসিক গুণ এত বেশি ছিল, বা মনে করুন সেটাই মানে তার ভগবানের যেটা লীলা বলা যায়, তো তার মধ্যে সেটা তৈরি করা হয়েছিল বা হয়েছিল তার কর্মের দ্বারাই সেটা হয়েছিল। তো এই ধরনের প্রকৃতি সাথে শুক্র সবসময় যুক্ত, এবং আমাদের পুরো যে মেটেরিয়াল ওয়ার্ল্ডটা চলে সেটা এই জিনিসটার পেছনেই আমরা সকালবেলা দৌড়াই, বিভিন্ন রকম ছদ্মবেশে দৌড়াই, এবং সেটাকে বিভিন্নভাবে নিয়ন্ত্রণের বিধিবদ্ধ পদ্ধতি আছে, সেগুলোর মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয় বিভিন্ন সংস্থা দ্বারা, কিন্তু আমরা দৌড়াই এগুলোর পেছনে। একটা বাচ্চাকে পড়াশোনা এই কারণেই শেখা হয়, শেখানো হয় শুধুমাত্র যে সে বিরাট একজন নলেজেবল মানুষ হবেন সেটা তো থাকবে, তার সাথে যেটা থাকে সেটাকে
অস্ত্র করে সে যাতে ভবিষ্যতে অনেক আইন কাম বা তা সে অনেক উচ্চ পদস্থ হতে পারে, এই ধরনের। তো আলটিমেটলি গোলটা মেটেরিয়াল, তো সেই মেটেরিয়াল গোলের কারকতাই হচ্ছে শুক্র। সেই জন্যই দৌড়াদৌড়িটা শুরু হয় সকালবেলা, জ্যাম, ভিড়। হ্যাঁ, কেউ স্কুলে যাচ্ছে, কেউ কলেজে, কেউ অফিসে, বিজনেসে। এই বেসিক জিনিসটা হচ্ছে এটা। তো শুক্র আমাদের সব সময় আমাদের ভোগ বিলাস সুখ স্বাচ্ছন্দ্য মেটেরিয়াল প্লেজার, আমাদের রিলেশনশিপ, আমাদের রিপু দোষ, হ্যাঁ, আমাদের সোশ্যাল কালচারাল কাজের সাথে যুক্ত করা, তার সাথে ধরুন আর্ট অ্যান্ড কালচারের যে ফিল্ড সেই ফিল্ডে, তার সাথে মনে করুন কমিউনিকেশনের যত সমস্ত নতুন ফিল্ড আছে, ব্র্যান্ডেড ভ্যালুয়েবল থিংস আছে। এ কোনো দোকানে দেখবেনই তার জামা কাপড় বা তার যে সে সেটা সেল পারচেস করছে সেটা সে ব্র্যান্ড করে রাখে, ঝুলিয়ে রাখে, কেন রাখে, সে ডিসপ্লে করছে ব্যাপারটা যে আমার কাছে, এবং মানুষের তার দ্বারা একটা চাহিদা উৎপন্ন হয়, জেনারেলি জিনিসটা দেখতে সুন্দর অ্যাট্রাক্টেড হয় এবং সেই জিনিসটা সে পারচেস করে। এই যে সার্কুলেশন, এই সার্কুলেশনটা পুরো বিং কন্ডাক্টেড বাই শুক্র অ্যান্ড রাহু, মঙ্গলও আছে এর মধ্যে খুব মানে নিঃশব্দে, কিন্তু মূলত প্রাথমিক জায়গাটা কোনো কিছুর উপরে যে একটা একটা আকর্ষণ তৈরি হয়ে সেটার দিকে এগিয়ে যাওয়া, কোনো মেটেরিয়াল জিনিসের প্রতি নলেজ ব্যতিরেকে, সেটা কিন্তু মূলতই ভেনাস তৈরি করে। তো ভেনাস এখানে কি করে, নলেজের সাথে কম্পাইলেশনে তার গুণটাকে সে প্রদর্শন করে। আমি আরো একটা উদাহরণ দিচ্ছি, মনে করুন কেউ কোনো কম্পিটিটিভ এক্সাম পড়তে যাচ্ছে, মনে করুন যে সে আমাদের রাজধানীতে থেকে পড়াশোনা করবে, একদম সর্বোচ্চ পর্যায়ের কোনো পরীক্ষা সে সর্বভারতীয় স্তরে সে দিতে চাইছে। তো সেখানে গিয়ে সে সেই ইনস্টিটিউটেই ভর্তি হবে না যার ট্র্যাক রেকর্ড আছে, সেই ইনস্টিটিউটও নিজেকে প্রপারলি তার যে পূর্ববর্তী যে ধরুন সাকসেস সেটাকে সে প্রচার করতে পাচ্ছে, সেগুলোরও তো একটা ভিত্তিভূমি আছে। এই দুটো যোগসূত্র হয়ে, আমি কিন্তু কোনো নেগেটিভলি বলছি না, দুটোরই প্রয়োজন আছে, না হলে সে যাবে কি করে সেই জায়গায়। এই কম্বিনেশনটা শুক্রের দেয়, এবং বিশেষত এই ঘরের ডিসপোজিটার যেহেতু বৃহস্পতি নিজে শুক্রের ঘরে আছে, তার মানে প্রপার নলেজেবল লোকের সাথে যোগাযোগ হবে, কিন্তু ষড়অষ্টক কম্বিনেশন এবং বকরি থাকার জন্য যেটা হবে সেটা পেতে গিয়ে কিছু অর্থদণ্ড ভোগ করতে হবে, বা সেটা যত সুলভে পাবেন আপনি আশা করছেন সেটা তত সুলভে আপনার কাছে আসবে না, ইট টেক্স মাচ মোর টাইম, এটা আপনি এক্সপেক্ট করছেন তার থেকে বেশি। তো যাই হোক, মেটেরিয়াল চাহিদাকে এক্সটেনশনের দিকে নিয়ে যায়, কিন্তু সেটা নলেজের দ্বারা তার পরিতৃপ্তি ঘটে। ধনুর একটা ন্যাচারাল প্রোটেক্টিভ মাইন্ড আছে। এবার শুক্র কি ধরনের প্রোটেকশন মানুষকে দিতে পারে? শুক্র হচ্ছে একটা মানুষের খিদে পেয়েছে, সে খেলে তার খাবারের খাদ্যের নিবৃত্তি হলো, তার খিদে কমলো, তো এটা শুক্র তাকে সেই নিবৃত্তিটা দেবে। অর্থাৎ কোনো কিছু সে চাইছে, তার জন্য অর্থের দরকার, সেই অর্থটা তাকে তার জ্ঞানের দ্বারা বা সে কোনো গুণ আছে বাই ডিন্ট অফ নলেজ সে সেটা পেয়েছেন, কোনো গুরুর থেকে পেয়েছেন, সেটাকে ডিসপ্লে করে সে অর্থ আর্ন করলো এবং সে তার তার মেটেরিয়াল চাহিদা সে মেটালো। এই ধরনের প্রভাব প্রতিপত্তি এখানে বেশি দেবে। আপনি হয়তো বলতে পারেন সেটা তো এমনিও হয় না, সবসময় এমনি হয় না, শুক্রের বেসিক জিনিসই থাকে। শুক্র সবসময় এমন মানিকে নির্দেশ করে যে মানি কিন্তু অনিয়ন্ত্রিত, অনিয়ন্ত্রিত অনেকবার বলেছি। এই জন্য শুক্রের ইনকাম এটা কিন্তু কোনো লিমিট নেই। মনে করুন বর্তমান যুগের প্রেক্ষাপটে বলছি যে একজন অভিনেতা একটি সিনেমায়, হয়তো বিশ্বব্যাপী কোনো অভিনেতা বা ভারতীয় কোনো অভিনেতা একটা সিনেমা করলো, সিনেমাটা কোনো সুপার ডুপার হিট হলো, দেখা গেল পরের সিনেমায় তার পারিশ্রমিক তার পূর্ব সিনেমার থেকে 3 গুণ হয়ে গেল। সেটা উল্টোটাও হতে পারে কিন্তু, তার সিনেমাটা হয়তো কোনো কারণে ফ্লপ হলো, তার পারিশ্রমিক কমে গেল। তো শুক্র অলওয়েজ ফ্লাকচুয়েশনকে নির্দেশ করে। ফ্লাকচুয়েশন না থাকলে আপনি দৌড়াবেন কেন? ফ্ল্যাট জায়গায় তো দৌড়ানোর কোনো মানে হয় না, তাহলে তো আপনাকে সেই সামনের যে মোহটা, মোহটা কি করে তৈরি করবে? শুক্র এটা খুব, শুক্র এবং রাহু এটা খুবই করে। রাহু সেটার মধ্যে হ্যালুসিনেশন তৈরি করে, শুক্রের মধ্যে প্র্যাকটিক্যাল জিনিসটা থাকে।
যারা বিভিন্ন ধরুন ব্রাউন স্টাডি, হাই ডিজায়ার, ভেনাস, ন্যাচারালি ভেনাস কিন্তু সহজে এগুলোকে ত্যাগ করতে পারে না। ভেনাস স্বপ্ন দেখতে ভালোবাসে, সেই জন্য কালপুরুষের দ্বাদশে বা নিজের মূল ত্রিকোণে ষষ্ঠে গিয়ে শুক্র তুঙ্গ হয়। আমি অনেকবার বলেছি যে শুক্রের যে জিনিস আপনি লাভ করবেন তার জন্য আপনাকে অর্থ খরচ খরচ করতে হবে। আপনি ভালো গাড়ি চড়ে যাবেন, তার জন্য দাম দিতে হবে। আপনি ভালো বাড়িতে থাকবেন, দাম দিতে হবে। সবসময় এসিতে থাকবেন, কোনো অসুবিধা নেই। ভালো ভালো খাবার খাবেন, দাম দিতে হবে। অর্থাৎ আপনি যা ভোগ করবেন তার জন্য দাম দিতে হবে। শুক্র আপনার থেকে সেই দামটা সবসময় নিয়ে নেয়, এবং বেশি নেয় কিছু ক্ষেত্রে, কারণ ও তো আপনার শুধুমাত্র মেটেরিয়াল চাহিদার সাথে মনের মানে চাহিদাও তো রয়েছে। আর মনের চাহিদার ব্যাপারটা সবসময় মেটেরিয়াল ভ্যালুর সাথে কোইনসাইড করে না, তো সেটাও শুক্র কিন্তু নির্দেশ করে। ভেনাস কিন্তু ধনুরাশিতে এসে তার যে বেসিক রূপ পরিবর্তন করে সেটা হচ্ছে, সে যতটা ন্যাচারালি, সে যতটা খোলামেলা বা ওপেন মাইন্ডেডভাবে যে কাজ করতে পছন্দ করে সেটাকে সে অনেকটা নলেজের মোড়কে কাজটা করবার চেষ্টা করে। আমি অনেকবার বলেছি শুক্র এবং বৃহস্পতির মধ্যে নলেজ কিন্তু শুক্রের বেশি, হ্যাঁ, কিন্তু নলেজের অ্যাপ্লিকেশন যে সাইডটা যখন যাব সেটা কিন্তু বৃহস্পতির অনেক বেশি অ্যাকিউমেন, একদম টু দ্য পয়েন্ট। শুক্রের ক্ষেত্রে কিন্তু সেটা খুব ডাইভার্টেড। সেই কারণে আমি পুরাণের মধ্যে ঢুকবো না, কিন্তু আমি এটুকু বলে দেবো সেই জন্য শুক্রকে দেবগুরু রাখা হয়নি, ওয়ান অফ দ্য কজেস। সেই কারণে প্রচুর তথ্য আছে, সেটা যারা ইন্টারেস্টেড তারা পড়ে নেবেন। এবং শুক্রের মধ্যে সব কিছু উল্টো, সে সূর্যের চতুর্দিকে ঘোরেও অন্য প্ল্যানেটের থেকে উল্টো দিক দিয়ে, এটা তার সব কিছুতেই। শুক্রের লোকেদের আমি দেখেছি সারা রাত জেগে থাকে, দিনের বেলা করে থাকে, এটা রাহুরও নেচার আছে, কিন্তু শুক্রের মধ্যে বেশি আছে। শুক্র কিন্তু বেসিক, এই যে রাত্রিবেলা একা থেকে কাজ করা, এটাও কিন্তু এক ধরনের প্যাশনেট ওয়ার্ক। মনে করুন একজন চিত্রশিল্পী ছবি আসছে, তার হঠাৎ মনে হলো, কারণ তার কাজটা তো স্টিরিওটাইপড কাজ নয় যে সকাল 10টায় গিয়ে সে কাজ শুরু করবে, দুপুর 2টোর সময় টিফিন করবে, এভাবে তো হবে না জিনিসটা। তার ব্যাপারটার ইমাজিনেশন, সেটা কখন আসতে পারে, সূর্য শুক্র তখনই অ্যাক্টিভ হয় যখন রবি খুব ডেমিনিশ থাকে। তো পৃথিবীর যে প্রান্তে যখন রবিকে আকাশে দেখা যায় না, তো দেখবেন যেই না রবি ডুবে গেল, শুক্র একদম পশ্চিম আকাশে চকচক করে উঠলো, তারই আলো নিয়ে চকচক করছে কিন্তু পশ্চিম আকাশে উল্টো দিকে, আর ভোরবেলা পূর্ব আকাশে। শুক্র সব থেকে বেশি অ্যাক্টিভ হয় যখন সান থাকে না। আমি বহু এরকম দেখেছি, আমার অনেক বন্ধু বান্ধব আছে যারা আর্ট অ্যান্ড কালচারের ফিল্ডে এবং বেশ স্বনামধন্য, তারা মানে তাদের গুণ এবং জ্ঞান মানে বেশ প্রভাবশালী তারা এসবের ব্যাপারে। আমি সময় দেখেছি তারা দিনের বেলা ঘুমিয়ে গেছে, কাজই শুরু করলো হয়তো 4:30টার সময় এবং সেই কাজ হয়তো শেষ করলো ভোরবেলা 5টার সময়। তাদের জীবন স্প্যানটা ইনভার্টেড থাকে। তো এটা কিন্তু শুক্রের বেসিক কারো কথা। শুক্র ন্যাচারাল যে নেচার, যেটা আমাদের যেভাবে চলতে সাহায্য করে, যে সমস্ত পশু পাখিকে দেখবেন যারা নিশাচর তারা ব্যতি রেখে, সূর্য ডুবলো আস্তে আস্তে তারা, আপনি গবাদি পশুর কখনো দেখবেন, বিশেষত হার্বিভোরাস যারা, তারা সূর্য ডুবে গেলে খুব একটা খেতে চায় না, যা খাবার তারা সান থাকাকালীন খেয়ে নেয়। তো কিন্তু শুক্র উল্টো টোটালি, যত রাত বাড়বে তত মানে যত রকম তামসিক খাদ্য আছে যেগুলো আমাদের শাস্ত্র অনুসারে তামসিক, সেই খাবারের প্রতি কিন্তু তাদের অ্যাট্রাকশনটা বেশি হয়। আমি এর বেশি বিতর্কে যাব না। তাহলে ধনুরাশির যে নর্মালি গুরুতাত্ত্বিক যে নলেজ সেটা শুক্র খুব একটা পছন্দ করে না। শুক্র কি করে, পোশাকটা পরে না সেরকম গুরুতাত্ত্বিক, কিন্তু সে নলেজটা কিন্তু আলটিমেটলি তার মেটেরিয়াল দিকেই টার্ন করে যাবে। তো সেইটার খুব গভীরে শুক্র প্রবেশ, শুক্র শ্যালো হয়, খুব গভীরে প্রবেশ করতে চায় না। বা ধরুন লাইট বা মিডিয়াম তাত্ত্বিক জ্ঞান এবং তার সাথে বিভিন্ন রকম আনুষাঙ্গিক যে নলেজ আছে, মনে করুন কোথাও ভগবদ্গীতা পঠন পাঠন হচ্ছে,
তো যে গুরুদেব পঠন পাঠন করছেন ব্যাসপীঠে বসে, ধরুন তার সাথে কোনো একটা সঙ্গীত কেউ করছেন বা ভজন করছেন কীর্তন করছেন, তো আনুষাঙ্গিক যে পরিবেশ পরিমণ্ডলটা আধ্যাত্মিকতার জন্য একটা প্রেফারেবল পরিবেশ তৈরি করছেন, সেই জায়গাটায় কিন্তু শুক্র অনেক বেশি অ্যাক্টিভ রাদার দেন দ্য প্রাইমারি থিংস, যেটা গুরুদেব তার শ্রীমুখ থেকে কোনো কথা বলছেন, এই ব্যাপারটা কিন্তু শুক্রের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। এবার এতগুলো জিনিস কেন বলছি বর্তমান পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে, তার কারণ হচ্ছে শুক্র বেসিক্যালি এমন একটি প্ল্যানেট যে কিন্তু সর্বক্ষেত্রে ব্যালেন্স করবার চেষ্টা করে। কোনো মানুষ, একটা ন্যাচারাল আমাদের মতো র্যাঙ্ক অ্যান্ড ফাইল মানুষ দিয়ে বলছি, কোনো মানুষ যদি কোনো একটা বিষয়ে অতীব জ্ঞানী হয়ে যায়, ধরুন যে যে ফিল্ডে রয়েছেন সেই ফিল্ডটার প্রতি তার মারাত্মক নলেজ আছে, মনে করুন একটা বিয়ন্ড এক্সপেক্টেশন নলেজ আছে, তাহলে কিন্তু সেই নলেজের অ্যাপ্লিকেশন সে সবসময় করতে চাইবে, কারণ তার মাথায় সবসময় সেটা ঘুরবে। সেটা অনেক ক্ষেত্রে এমন হতে পারে তার দরুন সেই মুহূর্তে বা কোনো একটা মোমেন্ট সেটা ব্যালেন্সকে নষ্ট করে দিতে পারে, এটা হয়। আমি বিতর্কমূলক কথা বলতে চাইছি না বলে আমি উদাহরণ দিতে চাইছি না, মনে করুন সংসারের ক্ষেত্রে অনেক সময় অতীব উচিত সত্যি কথা, যে মানুষ সব সময় ধরুন শাস্ত্র পাঠ করে সে তো উচিত কথাই বলে দেবে, সত্যি বলে দেবে, ভদ্রভাবেই বলবে, শান্তভাবে বলবে, সেটা অনেক সময় সংসারের ক্ষেত্রে কিন্তু বিরূপ ফল দিতে পারে। ওক্ষেত্রে যদি কিছুক্ষণ চুপ করে থাকা যায় বা বিষয়টা যদি কিছুক্ষণ পরে উত্থাপন করা যায়, তাহলে জিনিসটা কিন্তু অনেক বেশি এফেক্টিভ হয়। এক্ষেত্রে এফেক্টিভিটি এবং সময় নির্বাচন, এইটা শুক্রের খুব বড় গুণ। শুক্র ন্যাগিং করে কোনো জিনিস আদায় করে নেয়, বারবার বলতে থাকে, মঙ্গল যেটাকে বলপূর্বক অ্যাট্রোসিটির দ্বারা আদায় করে, শুক্র কখনো সেটা করবে না। শুক্র ন্যাগিং আস্তে আস্তে বলতে থাকবে কনস্ট্যান্টলি। ছোটো বাচ্চা মনে করুন তার পিতামাতার কাছে কোনো একটা জিনিস চাইছে যেটা হয়তো তার স্বাস্থ্য বা তার লেখাপড়ার জন্য ঠিক নয়, পিতামাতাও রিলাকটেন্ট তাকে সেটা দেবে না, বাচ্চাটা কিন্তু অল্প 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 করে বলতে বলতে একটা সময় তার পিতামাতা বললো যা কিনেই দিই তার থেকে, মাথা খেয়ে নিচ্ছে একেবারে, তো এইরকম ব্যাপার। তো এই এনভায়রনমেন্টটা তৈরি করে, এটা কিন্তু ব্যালেন্স করে করলো, এই ব্যালেন্সিং ফ্যাক্টরটার জন্যই শুক্রকে মোটামুটি মাঝামাঝি জায়গায় দেওয়া আছে কালপুরুষে, এবং দ্বিতীয় ঘরেও দেওয়া আছে। দ্বিতীয় ঘরটাও কিন্তু আমাদের ফুড ফ্যামিলি ফিনান্সের ঘর কালপুরুষের, এবং সেটা স্থির রাশি দেওয়া আছে, এবং সেই ঘরে চন্দ্র এসে মানে ফোর্থ হাউসের লর্ড সেখানে এসে তুঙ্গ হয়, এই কারণে আছে। কারণ ব্যালেন্স যদি না রাখা যায়, অনেক ক্ষেত্রে সত্যি সবসময় প্রিভেইলিং, এটা কারোর জন্য কিছু এসে যায় না, কিন্তু অনেক সময় খুব কর্কশ সত্যি কথা পরিবেশের মধ্যে সাময়িক একটা বিশৃঙ্খলা সৃষ্টি করলেও করতে পারে, ইতিহাস থেকে অনেক সময় এগুলো বোঝা যায়, সেটা বলা যাবে সময় আসলে। সেই সময়ের বোধটা শুক্রের মধ্যে থাকে, এই জন্য শুক্র যত ইমাজিনেটিভ থাক না কেন শুক্র সবাইকে নিয়ে চলতে পারে, শুক্রের মধ্যে এই গুণটা থাকে। শুক্র খুব সোশ্যাল হয়, খুব গভীর হয় না, ইগো থাকে কিছুটা, কিন্তু অনেককে নিয়ে চলতে পারে, কিন্তু রবি বা মঙ্গলের মধ্যে সেই গুণ হয় না। রবি মঙ্গল প্রথমেই নলেজে চলে যাবে এবং সেই জায়গাটায় রুলিং দেওয়ার চেষ্টা করবে বারবার, তার ফলে তার সাথে হয় তার গুণগ্রাহী অথবা তার অপোনেন্ট। কিন্তু আমি দেখেছি শুক্রের মধ্যে অজাত শত্রু গুণটা থাকে, শুক্র কারোর সাথে কখনো বৈরিতা করে না, যদি দেখা যায় সেই মানুষটাতে বনছে না তাহলে সে নিউট্রাল হয়ে যায় সেখানে। এটা শুক্রের একটা ভীষণ সামাজিক গুণ, সেই জন্য সোশ্যাল আসপেক্ট খুব বেশি পরিমাণে দেওয়া আছে, এবং ধনুর ঘরে তার এই গুণটা অত্যন্ত বেশি প্রকাশ পায়, কারণ উল্টো দিকেই মিথুনের ঘর আছে, এবং এখান থেকে যদি আপনি নাইন্থ হাউস দেখেন সেটা রবির ঘর আছে, তো নবম ঘরের আসপেক্টেও সে রয়েছে, সেখান থেকে তার পঞ্চম অবস্থান রয়েছে, এবং সপ্তম ঘর বুধের ঘর যে কমিউনিকেশনকে কন্ট্রোল করে, তো তার সরাসরি দৃষ্টি। তো কমিউনিকেশন মানে কি, শুক্রের কমিউনিকেশন মানে ব্যালেন্সড কমিউনিকেশন। আমি এমন কিছু বলবো না, এমন কিছু দেখাবো না, এমন কিছু করবো না যেটা কোনো কারোর পক্ষেই কোনো রকম ভাগদৌড় বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে, কিন্তু আমি সবটাই বলবো, খুব বুদ্ধি করে বলে দেবো। এই ধরনের প্রবৃত্তি শুক্রের এই ঘরে খুব প্রকাশ পায়, এবং সেটা জ্ঞানের মোড়কে হয়, একটা আপাত নলেজ শুক্রের এখানে কিন্তু বিশেষ পরিমাণে থাকে। এই জ্ঞানটা ইজ এ ভেরি ইম্পর্টেন্ট
ফর ভেনাস। এবার আমি যেটা বলছিলাম, মঙ্গল এখান থেকে অষ্টমে রয়েছে বা মঙ্গল থেকে ষষ্ঠে শুক্র রয়েছে। তো অষ্টম ঘর কি? অষ্টম ঘর হচ্ছে ট্রান্সফরমেশন। চন্দ্রের ঘর শুক্রের জন্য খুব প্রেফারেবল ঘর, রবি থেকে দ্বাদশ। আমি অনেকবার বলেছি যে শুক্রের কিন্তু অবস্থান ব্যতিরেকে কিছু সমস্যা হয় না। 108 খানা নবাংশের মধ্যে 3.5 খানা, এই 3.5 খানা বলার মধ্যে অনেক বুড়ো অর্থ আছে। আপনারা তিনও ধরতে পারেন, চারও ধরতে পারেন, কিন্তু আমি 3.5 খানাই বলবো। নবাংশ ব্যতিরেকে মানে 100, বাকি যে 4 খানা নবাংশ সেখানে কিন্তু শুক্র মোরাললেস একটা কোনো জায়গায় বেশি দিতে পারে, কিন্তু নিচে যায় না। অর্থাৎ তার যে কারকতা, যে কারকতার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে, সেটা কিন্তু খুব একটা তার এদিক ওদিক হয় না। সে মোটামুটি ফল দিয়ে দেয়। সেক্ষেত্রে তো রবি থেকে দ্বাদশে আছে, কিন্তু সেখানে মঙ্গল আছে। তো মঙ্গল রিপ্রেজেন্টস দ্য হিউজ ট্রান্সফরমেশন অফ এনার্জি। নীচ আছে, বকরি হবে, শনির নক্ষত্রে আছে, তো যার ফলে সেই শনিও কিন্তু মঙ্গল থেকে অষ্টমে রয়েছে এবং মঙ্গলের দৃষ্টিযুক্ত অবস্থায় আছে। তো যার দরুন মঙ্গলের মধ্যে নিজেকে প্রমাণ করার একটা মারাত্মক তাগিদ রয়েছে, যে আমি সেই সৈনিক নই যিনি পিছিয়ে এসেছেন। এটা আপনারা হয়তো কোনো কারণে ভাবতে পারেন, আমি কোনোভাবেই দুর্বল নই, আমি দেশ বা আমার জাতির জন্য আমি কিন্তু প্রাণ উৎসর্গ করতে পারি এবং উল্টোটাও করতে পারি, অফেন্সিভও হতে পারি। এই প্রমাণ করার তাগিদটা তার মধ্যে প্রচুর পরিমাণে রয়েছে, এবং শুক্রের সেটা অষ্টমে বসে রয়েছে। তো অষ্টমে বসে থাকার জন্য শুক্রের মধ্যে, এই এই শুক্রের মধ্যে একটা অদ্ভুত রকমের ডিজায়ার তৈরি করবে, যে ডিজায়ারটা হচ্ছে যারা এই ধরনের পেশার সাথে যুক্ত আছেন, এ সমস্ত মানুষ, আর্ট অ্যান্ড কালচারের পেশা, বা মনে করুন সফটওয়্যার রিলেটেড কাজ করেন, মেডিকেল প্রফেশনে রয়েছেন, ফার্মাসিস্ট রয়েছেন, কোনো রকম কেমিক্যাল বা ফার্টিলাইজারের প্রফেশনে, কোনো বিউটি প্রোডাক্ট নির্মাণ করছেন, কোনো যোগা প্রাণায়াম এই সমস্ত, বা একদম মানিটারি প্রাইমারি মানিটারি সেক্টরে কাজ করছেন, কোনো ব্যাংক বা ইন্স্যুরেন্স, বা ধরুন একদম আমাদের সেকেন্ডারি মানি মার্কেটে সেখানে আপনি মানি বিনিয়োগ করছেন বা কারুর হয়ে করে দিচ্ছেন, এই ক্ষেত্রে কিন্তু যারা মনে করুন এতদিন একটুখানি ডিফেন্সিভ রোল প্লে করেছে, তারা কিন্তু এ সময় নিজেকে হঠাৎ করে একটা প্রমাণ করার তাগিদও তৈরি করবে। এবং 8 তারিখ থেকে শনি কিন্তু পূর্ণ স্তম্ভী অবস্থায় চলে আসবে, স্ট্যাটিক অবস্থায়, এবং সেটা 21 তারিখ রাত পর্যন্ত থাকবে। 22 তারিখ সন্ধেবেলার পর থেকে ইট উইল বি টেকিং টু সাম এক্সটেন্ট মোশন ইন সেকেন্ডস। তো তার ফলে শুক্রেরও যে মবিলিটি আছে, শুক্র কিন্তু খুব একনিষ্ঠভাবে ফল দেওয়ার চেষ্টা করবে, কারণ শুক্র যেখানে রয়েছে তার তৃতীয় শনি রয়েছে। শুক্রর ওই জায়গায় একটা কন্ট্রোল রয়েছে নিজের এক্সপ্রেশনকে পজিটিভ জায়গায় কাজ করানোর জন্য। এই সমস্ত পেশার লোকেদের মধ্যে কিন্তু এক ধরনের বলতে পারেন রেভলিউশনারি চেঞ্জ আসবে, এবং সেই চেঞ্জটা টুয়ার্ডস পজিটিভ ডাইরেকশন। একটাই গণ্ডগোলের আছে, যেটা দ্বাদশে বুধটা বকরি হয়ে যাবে। বুধটা বকরি হয়ে যাবে বলে তাদের প্রাথমিক যে থ্রাস্ট যেটা থাকবে, যেটা ফোর্স অ্যাপ্লাই করবে টুয়ার্ডস দেয়ার রেসপেক্টিভ ওয়ার্কিং সেক্টরস, সেইখানে কিন্তু প্রাথমিক বলটা বেশি লাগবে। প্রথম দিকে ফলটা কম আসবে, ফলে আপনারা কেউ নিরুৎসাহিত হবেন না এবং ফল আপনি পেতে শুরু করবেন। এটা এটা প্রাথমিক জায়গাটা বললাম। যারা বিভিন্ন রকম ধরুন ট্রাভেলিং, বিভিন্ন রকম ধরুন যারা বিভিন্ন হোটেল রেস্টুরেন্ট এসবের ব্যবসা করছেন, বা ধরুন কোনো লাইসেন্সড কোনো প্রোডাক্টের ব্যবসা করছেন, এরকম তাদের ক্ষেত্রেও কিন্তু খুব বেটার আছে। যারা বিভিন্ন রকম ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ব্যবসা করছেন তাদের জন্য খুব বেটার আছে। যারা বিভিন্ন সাফারিতে নিয়ে যান, কোনো একটা টিম করে একাধিক ট্যুরিস্টকে কোনো দূরবর্তী স্থানে ঘুরতে নিয়ে যাচ্ছেন, এবং তার ফুডিং লজিং এভরিথিং সেখান থেকে আপনাদের একটা প্রফিট আসছে, এই ব্যবসাতেও কিন্তু
খুব বেটার থাকবে। ভেহিকেলের ব্যবসাতেও কিন্তু বেটার থাকবে, বাট ভেহিকেল যেহেতু শুক্র থেকে অষ্টমে মঙ্গল আছে, তার ফলে ভেহিকেল যখনই চালাবেন খুব সাবধানে কিন্তু চালাবেন। বিশেষত যাদের হরোস্কোপে কোনো কারণে মঙ্গলের, দেখুন মঙ্গল খুব কম ছকে আছে যেটা পূর্ণভাবে নিয়ন্ত্রিত থাকে। 10টা হরোস্কোপ যদি ওপেন করা হয়, একটা হরোস্কোপে পাওয়া যায় যেখানে মঙ্গল পূর্ণ নিয়ন্ত্রিত। নর্মালি যত সেজ ব্যক্তিত্ব হবে তার মধ্যে মঙ্গল বা অগ্নিকারক তত্ত্ব তত নিয়ন্ত্রিত থাকবে, সে তত শান্ত হবে। তাকে যতই বাইরে থেকে ইরিটেট করা হোক, তাকে যতই বাইরে থেকে এ করা হোক, তিনি কিন্তু খুব রেয়ার তার পেশেন্স লুজ করবেন। তো এই স্টেটটার পজিটিভ জায়গা হচ্ছে এই যেটা আমি বললাম আর কি। তো মঙ্গলের ক্ষেত্রে সামান্য 19-20 হয়ে যাওয়া মানে কিন্তু শুক্রের ক্ষেত্রে, কারণ এরা সবসময় দ্বিদাদশ এবং সমসপ্তমের প্ল্যানেট, তো শুক্রও কিন্তু গেটিং অ্যাফেক্টেড, তো সেটাও মাথায় রাখতে হবে। আর একটা জিনিস হচ্ছে, যারা বিভিন্ন ধরুন ফটোগ্রাফার হয়, খুব গুরুত্বপূর্ণ মানে অবশ্যই রিপোর্টার, কিন্তু খুব ধরুন বিপদ আছে এরকম কোনো জায়গায়, কোনো ওয়্যার জোনে গিয়ে কোনো ছবি তুলছেন যেটা সাধারণ মানুষ যাতে ভবিষ্যতে দেখতে পায়, এরকম কাজের সাথে, বা বিভিন্ন ওয়াইল্ড লাইফের ফটোগ্রাফার যারা আছেন, হ্যাঁ, তারাও কিন্তু এই সমস্ত কাজ, বা যারা ধরুন বিভিন্ন বোটানি বা জুলজি যে সমস্ত ছাত্রছাত্রী আছেন, যারা যারা বিভিন্ন রকম এক্সকার্শনে যান বা বিভিন্ন প্র্যাকটিক্যাল ওয়ার্কে যান, তারাও কিন্তু এই সময়টা একটু সাবধানে সে সমস্ত জায়গায় এ করবেন। বিশেষত খাদ্য এবং বন্য প্রাণী বা কীট পতঙ্গ এই সংক্রান্ত বিষয় থেকে সাবধানতা অবলম্বন করবেন। আমি আপনাদের একটা টাইম স্প্যান বলেছিলাম, খেয়াল রাখবেন, সেটা হচ্ছে নভেম্বরের মোটামুটি, যদি দেরি আছে এখনো, নভেম্বরের মোটামুটি ধরুন এই মিড থেকে ডিসেম্বরের সেকেন্ড উইক পর্যন্ত যে একটা সুনামির যোগ আছে, কিন্তু আমি বলিনি কোথায় আছে সেটা, হ্যাঁ বলিনি, যখন ঈশ্বর না করুক যেন নাই হয়, কিন্তু সেটা খুব খুব বেশি আকারে না, খুব মানে এমন হতে পারে সমুদ্রের মধ্যেখানেই হলো এরকম একটা কিছু, খুব একটা এফেক্টই হলো না, খুব একটা এফেক্ট হওয়ার মতন প্ল্যানেটারি পজিশন নেই এটা, যে প্রথম কথা। তো তবু আপনারা দেখতে পাবেন এই স্প্যানের মধ্যে একটা ছোট মাঝারি জাতীয় এরকম একটা ন্যাচারাল একটা ঘটনা ঘটবে, তো কিন্তু তাতে কোনো ক্ষয়ক্ষতির বিশেষ কোনো সমস্যা। আমি এবার একটু আপনাদের লগ্নভিত্তিক বলে দেব, বলে দেওয়ার আগে একটা জিনিস বলে দিই, প্রশ্ন করেছে যেহেতু সেই জন্য বলছি, মান্ডেন অনুসারে সেটা হচ্ছে বৃষ্টিপাত বা এই সংক্রান্ত, আপনাদের একদম বছরের শুরুতে বলেছিলাম যে বৃষ্টি হবে এবং অনেক দিন পর্যন্ত হবে। অনেকে জিজ্ঞাসা করেছে কালী পুজোর সময় বৃষ্টিপাত হবে কি না, এরকমভাবে কোনো দিন স্পেসিফিক বলা যায় না, তবে চন্দ্রের পোস্টিং দেখে এইটুকু বলতে পারি হওয়ার সম্ভাবনা একটু কম আছে। বাট গড় যদি ধরেন আপনারা, সেটা বৃষ্টিপাত কিন্তু মাঝে সাঝেই হবে, এবং সেটা শীতের মধ্যেও হবে, এবং মাঝে মাঝে শীতের একটু ফ্লাকচুয়েশন হবে তার জন্য। আর ঠান্ডা যেটা পড়বে সেটা 18ই ডিসেম্বরের অনওয়ার্ডস। আপনি হয়তো বলতে পারেন এই আবার আপনি নতুন কি বললেন, আমাদের এখানে 18ই ডিসেম্বরে ঠান্ডা পড়বে তো সবাই জানে, অনেক সময় অনেক বছরে দেখবেন ওই সময় ঠান্ডা পড়ে না, বা তার অনেক আগেও পড়ে যায়, 15 দিন আগেও পড়ে যায় বেশ ঠান্ডা। আমি একদম কলকাতা বাতা শহরতলির মোটামুটি 20 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বলছি, তো এটা কিন্তু এই বছর যে ডেটটা বলেছি সেই ডেটটা মাথায় রাখবেন, সেটা হচ্ছে 18th ডিসেম্বর। তারপর থেকে দেখবেন পারদ খুব দ্রুত পতন হবে, কিন্তু বারবার বলছি ফ্লাকচুয়েশন হবে, কারণ মাঝে সাঝে রেইন হবে, বা এরকম হলো যে নিম্নচাপ হলো তখন মেঘগুলো ফিরে যায়, তো ফিরে যাওয়ার সময় 8ই মানে তারিখ অনুসারে 8ই অক্টোবরের পর থেকে শুরু হয়ে যায়, মানে রবি যখন শুক্রের ঘরে ঢুকবে সেই সময় থেকে রিট্রিটের প্রসেস শুরু হয় মৌসুমী বায়ুর, তো কিন্তু সেটা এবছর লাস্ট করবে অনেকটা সময়।
তো সেইটাই বিষয় নিয়ে আর কি বক্তব্য। অগ্নিকারক যে রাশি আছে অর্থাৎ মেষ, সিংহ এবং ধনু, যে সকল ব্যক্তিবর্গের ক্ষেত্রে যথাক্রমে অ্যাসেন্ডেন্ট, তাদের ক্ষেত্রে বলি শুক্রের এই গোচর কিন্তু মোটের ওপরে ভালো ফল দেবে। এবং সর্বোপরি যারা ছাত্রছাত্রী আছেন তাদের আমি বলবো, যে সমস্ত বিষয়ের মধ্যে অনেক বেশি ফিলোসফি আছে বা ফিলোসফিক্যাল থিওরি আছে বা ধরুন সাইকোলজি আছে, ইভেন নর্মাল জিওগ্রাফি আছে, মানে ইকোনমিক জিওগ্রাফি না, ন্যাচারাল জিওগ্রাফি আছে, বা ধরুন মহাকাশ সম্পর্কে সেলেস্টিয়াল ফিজিক্স আছে, হ্যাঁ, বা পার্টিকেল ফিজিক্স আছে, এই নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো ফল এ সময় দেবে। ইভেন ম্যাথামেটিক্স নিয়েও যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও ভালো ফল দেবে, কমিউনিকেশন বেটার করবে। হ্যাঁ, কিছু ক্ষেত্রে যেটা বললাম যে হঠাৎ করে একটু কর্কশ শক্তি বেরিয়ে আসতে পারে বিকজ অফ দি প্রেজেন্স অফ মঙ্গল, এবং রবিও দ্বাদশে থাকবে নভেম্বরের 16 তারিখ থেকে, তো সেটাও করবে, কিন্তু কারণ রবি থেকে মঙ্গল নবম পঞ্চম কম্বিনেশনে চলে আসবে, যার ফলে শুক্রের যে ন্যাচারাল মানে মঙ্গলের দ্বিতীয় যেহেতু শুক্র বসে, মানে সরি রবির দ্বিতীয় যেহেতু শুক্র বসে যাবে, সে তো ন্যাচারালি সে এমন কিছু জায়গা মানে কথাবার্তার মধ্যে এমন কিছু শ্লেষ তৈরি করতে পারে যেটা কিন্তু একটু নেগেটিভ, একটু ইলনেস তৈরি করতে পারে, মানে ইল ফিলিং তৈরি করতে পারে, সেটা বিষয়ে একটু সাবধান থাকবেন। শারীরিক জায়গায় বলবো, যাদের এন্ডোক্রিন গ্ল্যান্ডস রিলেটেড প্রবলেম আছে বা আপার চেস্টে বিভিন্ন ইনফেকশন আছে, বিশেষত কাফ অ্যান্ড কোল্ড জাতীয়, তারা সাবধান। আর বাম পা, লেফট লেগ থেকে যাদের অর্থোপেডিক সমস্যা বা ধরুন কোনো কারণে বোন বা লিগামেন্টে প্রবলেম আছে, তারাও সাবধানে থাকবেন এ সময়। যারা বিবাহের ক্ষেত্রে, বহু মানুষ প্রশ্ন করে, যেহেতু বিবাহের সময় একবারে বলে দিই, বিবাহের যা কথাবার্তা বলে রাখতে পারে বাট চেষ্টা করবেন সেটা গিয়ে ওই ফেব্রুয়ারির অন্তত 3rd উইকের পরে গিয়ে ম্যাটারটা পারপিট্রেট করতে আর কি, তাহলে সেটা বেটার ফল দেবে। পৃথিবীকারক যে রাশি আছে সেটা হচ্ছে বৃষ, কন্যা এবং মকর, যাদের ক্ষেত্রে যথাক্রমে লগ্ন, তাদের ক্ষেত্রে বলে দিই সেটা হচ্ছে শুক্রেরই গোচর মাঝারি থেকে কিন্তু বেটার ফল দেবে। ভেহিকেল কেনা বা ইভেন ইমুভেবল প্রপার্টির দিকেও কিন্তু ঝোঁক তৈরি করতে পারে। পারচেজ ডিপেন্ড করবে আপনার ছকে শনি কতটা প্রবল আছে, যত যত শক্তিশালী হয় প্রত্যেক বছরে অন্তত 15-15-30 দিন শনি মারাত্মক পাওয়ারফুল স্টেটে থাকে, তো এই পাওয়ারফুল স্টেটটা এখন ধরুন আরও প্রায় 7-8 দিন পর থেকে স্টার্ট হবে, 29শে অক্টোবর থেকে শনি প্রায় স্থির হয়ে যাবে এবং 8ই নভেম্বর থেকে পুরোপুরি স্থির অবস্থায় থাকবে। পুরোপুরি স্থির তো আর হয় না, ধরে নি পুরোপুরি স্থির, অ্যাপারেন্টলি মনে হবে আর কি। এই ফেজটাতে যদি আপনি কোনো, এবং আপনার বেস হরোস্কোপে যদি স্যাটার্ন সেই পরিমাণ বলি থাকে, তাহলে কিন্তু এই সময় আপনার প্রপার্টি, ইমুভেবল প্রপার্টি ইনক্লুশনের কিন্তু যোগ আছে এই সময়। বিবাহ সংক্রান্ত যদি কোনো সমস্যা থেকে থাকে, মানে পোস্ট ম্যারেজ বা ফ্যামিলিগত কোনো, তাহলে কিন্তু সেই সময় সেটার রেজলিউশন হওয়ার যোগ আছে বেটার। যারা অনেক বড় পরিবারে বিবাহ হয়েছে, কোনো কারণে পরিবারের মধ্যে একটা পার্টিশন হয়েছে, বিভিন্ন মতান্তর ঘটেছে, তাদের এই সময় কিন্তু রিউনিয়ন হওয়ার যোগ আছে। কোনো দূর সম্পর্কের ভাই বোন, অনেক দিন দেখা হয়নি, দুটো কথা বলেছি, দূর সম্পর্কের ভাই বোন অনেক দিন দেখা হয়নি, হঠাৎ করে তাদের মধ্যে কিন্তু আবার রিউনিয়ন হতে পারে এবং নতুন করে একটা সুদৃঢ় একটা ভালো সম্পর্ক কিন্তু তৈরি হতে পারে। এটা কিন্তু আরেকটি ক্ষেত্রেও হতে পারে, সেটা হচ্ছে আপনার যে মাতুল স্থানীয় আছে সেদিকের ক্ষেত্রে কোনো মামাতো ভাই বোনের সাথে, কোনো পিস্তত ভাই বোনের ক্ষেত্রেও কিন্তু সেটা হতে পারে। এক্ষেত্রে লিঙ্গটা বিশেষ নয়, ভাই ভাই বোন বোনের মধ্যেও হতে পারে, এরকম হতে পারে, ভাই উল্টো দিকের লিঙ্গও হতে পারে, মানে ব্যাপারটা খুবই পজিটিভ। আচ্ছা, আপনি বহু ক্ষেত্রে কথা বলতে বলতে ন্যাচারালি
একটা অ্যাগ্রেশন বা অ্যাগ্রেশনের বশবর্তী হয়ে যেতে পারে, নার্ভাস সিস্টেম একটু বেশি পরিমাণে উত্তেজিত হয়ে যেতে পারে কোনো কারণে। সময় চেষ্টা করবেন যদি নিজে থেকে বুঝতে পারেন যে থিংস আর গোয়িং অন, তাহলে নিজেকে থামানোর ব্যবস্থাটাও করবেন। মনে রাখবেন যে কাজটা নিজে কন্ট্রোল করতে পারবেন না সেই কাজটা করার চেষ্টাটিও করবেন না, মানে কাজ করার পূর্বেই যেন নিজের অ্যাসেসমেন্ট থাকে যে আমি সেটাকে যখন খুশি থামাতে পারবো বাই দি ব্লেসিংস অফ দি গড, সুপ্রিম পার্সোনালিটি অফ গড, এটা যেন মাথায় থাকে। শুরু করে দিলেন, তারপরে দেখলেন যে সেটা আয়ত্তের বাইরে চলে গেছে, এরকম কিন্তু উল্টো পাল্টা কাজে হাত দেবেন না, তাহলে কিন্তু সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি, তার থেকে না করাই বেটার। সন্তানের কিন্তু আমি বেটার আপলিফমেন্ট দেখতে পাচ্ছি যারা বয়োজ্যেষ্ঠ আছেন। এবার এই বয়োজ্যেষ্ঠর বয়স নিয়ে কথা বললেই তো অনেকে আবার খারাপ মন্তব্য করেন। যাই হোক, আমার থেকে অন্তত 10 বছর 12 বছর বা একটু বাড়িয়ে বলি 15 বছর বড়, তো সেই বয়োজ্যেষ্ঠ মানুষ মানুষ যারা আছেন তারা ফিউচার প্ল্যানিং কিন্তু খুব বেটার করতে পারেন, বা মনে করুন ফিউচার প্ল্যানিং 45-এর পর থেকেই করা উচিত, কারণ কাজের যে টাইম স্প্যানটা আছে সেটা 23-24 থেকে পরবর্তী 20-22 বছর, এবং 45 থেকে 50 পর্যন্ত প্ল্যানিংয়ের ফার্স্ট স্টাবলিশমেন্ট, তারপরে যদি প্রপার প্ল্যানিং হয়। কিন্তু যারা কোনো কারণে ধরুন যে তাদের কর্মজীবন শুরু করেছেন দেরিতে, বা ধরুন সেটা প্রপারলি এক্সিকিউশন হয়নি, তো সেই সংক্রান্ত যদি হয় তাহলে সেটা এখন করতে পারেন বেটার হবে। ভেহিকেলও কিন্তু কেনার যথেষ্ট ভালো যোগ এ সময় রয়েছে। শারীরিক ক্ষেত্রে বলবো লোয়ার অ্যাবডোমেন বোথ মেল ফিমেল, যাদের যেরকম ডাইজেস্টিভ অর্গানে কিন্তু সমস্যা হতে পারে, যারা এই সময়ে সন্তান সম্ভব আছেন যে সমস্ত মায়েরা, তারা কিন্তু এই মাসটাতে যেটা করবেন না সেটা হচ্ছে শরীর জার্ক হয় এরকম কাজ করবেন না। শুক্র কিন্তু জার্কিংয়ের খুব মানে খুব উৎসাহ প্রদান করে, তো সেই কাজটা করবেন না। বা মনে করুন যারা সুইমিং শিখতে চান বা এই সংক্রান্ত কাজ কিন্তু এ সময় ভালো আছে। আর একটা জিনিস বলি, যাদের শরীরে ক্যালসিয়াম ঘাটতি আছে তারা কিন্তু বুঝতে পারলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন, এবং সবসময় ওই আগের যে কথাটা বললাম যারা সন্তান সম্ভব চিকিৎসকের পরামর্শ অনুসারেই চলার চেষ্টা করবেন। বায়ুকারক যে রাশি আছে মিথুন, আমাদের তুলা এবং কুম্ভ যে সকল ব্যক্তিবর্গের ক্ষেত্রে যথাক্রমে লগ্ন, তাদের ক্ষেত্রে বলে দিই যে এই গোচর কিন্তু মোটের ওপরে ভালো ফল প্রদান করবে। বিশেষত আপনি যদি স্পাউসের সাথে দীর্ঘদিন কোনো মতান্তরে আপনার থেকে থাকে, তাহলে কিন্তু সেই মতান্তর অনেকটা দূরীভূত হবে। বাট সেটা ডিপেন্ড করবে আপনার বেস হরোস্কোপে কতটা গ্রহ স্ট্রং আছে, বাট কিছুটা কিন্তু রেজলিউশন অবশ্যই হবে। যারা খুব ছোটো পরিবারে থাকেন, মনে করুন পিতামাতা সন্তান সন্ততি এরকম 4-5 জনের পরিবার, তাদের মধ্যে কিন্তু ফ্যামিলি ইউনিটি এবং ইন্টিগ্রিটি অনেকটা বৃদ্ধি পাবে, যত বড় হবে তত কম হবে জায়গাটা। যারা বিভিন্ন রকম মেডিকেল প্রফেশনে আছেন, ফার্মাসিস্ট প্রফেশনে আছেন, বা ধরুন অ্যালাইড কোনো মেডিকেল প্রফেশনে আছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এ সময় মোটের উপরে ভালো ফল প্রদান করবে। আর যারা বিভিন্ন রকম ধরুন সংবাদ মাধ্যমের সাথে যুক্ত রয়েছেন, বা বিভিন্ন রকম ইলেকট্রনিক বা প্রিন্ট যে কোনো মিডিয়ার সাথে রয়েছেন, তাদেরও কিন্তু এ সময় বেটার ফল দেবে। যারা বিভিন্ন ইরিগেশনের কাজের সাথে আছেন, বিভিন্ন ক্যানেল মনে করুন যে জমিতে, বা কোনো রকম কি বলে কোঅপারেটিভ ফার্মিংয়ের সাথে যুক্ত আছেন, একাধিক জমিকে যুক্ত করে একসাথে চাষ করা হচ্ছে, বা হাই ইল্ডিং কোনো ভ্যারাইটি সিডস দিয়ে চাষ করছেন, তাদেরও কিন্তু এ সময় প্রসপেরিটির যোগ ভালো আছে। বাট বারবার বলছি যারা চাষবাসের সাথে যুক্ত আছে, এটা নর্মাল বলছি রাশির ক্ষেত্রে নয়, তারা কিন্তু চেষ্টা করবেন নভেম্বর মাসের শুরুর দিক থেকে বেশ কিছু এমন দিন পাবেন যে দিনগুলোতে কিন্তু মানে আমি একদম সাদার্ন বেঙ্গলের যে অংশের মান্ডেনটা নিয়ে মূলত বলছি, সেখানে কিন্তু বেশ কিছু সানি ডেজ আপনারা পাবেন, এখানে রৌদ্র পাবেন দিনের মধ্যে। সেই দিনগুলোতে না যাদের ধান হয়ে গেছে তারা চেষ্টা করবেন কেটে নেওয়ার, নাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। ধান কাটার সময় বৃষ্টি হলে কি সমস্যা হয় সেটা যারা ধান চাষের সাথে যুক্ত আছেন তারা প্রত্যেকেই জানেন।
চেষ্টা করবেন, যদি একজনও শুনে থাকেন সেটাকে সে প্রোপাগেট করবার চেষ্টা করবেন যাতে জিনিসটাকে কাজে লাগানো যায় সময়টা। আচ্ছা, শরীরের ক্ষেত্রে শুধু একটা বলবো, যাদের হাইপার টেনশন অ্যাংজাইটির প্রবলেম আছে এবং সেখান থেকে যাদের প্রেশার পালস ফ্লাকচুয়েশন হয় তারা কিন্তু কেয়ারফুল থাকবার চেষ্টা করবেন। লাস্ট অংশ সেটা হচ্ছে কর্কট, আমাদের বৃশ্চিক এবং মীন যে সকল ব্যক্তিবর্গের ক্ষেত্রে, যে রাশি যাদের ব্যক্তিবর্গের ক্ষেত্রে লগ্ন তাদের ক্ষেত্রে বলে দিই, তাদের ক্ষেত্রে মাঝারি থেকে বেটার ফল দেবে। তবে যেটা সব থেকে বেটার করবে, আপনার কোনো প্রিয় বস্তু, বিশেষত কোনো গহনা বা এরকম কোনো ইলেকট্রনিক গুডস, এই জিনিসের কিন্তু পারচেজের যোগ এ সময় যথেষ্ট পরিমাণে রয়েছে। সেটা আপনি করতে পারবেন কোনো, ধরুন ভালো কোনো মানুষের সাথে যোগাযোগ হলো, যেটা কোনো বিদেশ থেকে আনানোর ব্যবস্থাও করতে পারেন, যারা বিভিন্ন ধরুন এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন, হ্যাঁ, তাদের ক্ষেত্রেও কিন্তু এ সময় বেটার ফল দেবে। যারা বিদেশে পড়াশোনা করবার কথা ভাবছেন, যারা বিভিন্ন রকম, যারা অ্যাপ্লাইড স্টাডির উপরে পড়াশোনা করবার কথা ভাবছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এ সময়ে ভালো ফল আছে। যারা বিভিন্ন ল রিলেটেড কোনো সাবজেক্ট, যেগুলো খুব আর্গুমেন্টেটিভ সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো ফল প্রদান করবে। এবং এই শুক্রের চতুর্থে যেহেতু রাহু আছে, সেহেতু মনে রাখবেন এই শুক্র কিন্তু আপনাকে মানে চতুর্থ অষ্টম দ্বাদশ কম্বিনেশনে আর কি, তাদের ক্ষেত্রে একটা জিনিস আমি বলবো যে এই রাহু কিন্তু আপনাকে অনেক বেশি হ্যালুসিনেশনের দিকে নিয়ে যেতে পারে, যেটা প্রয়োজন নেই এমন জাতীয় খরচ কিন্তু করে দিতে পারে ভোগ্য পণ্যের ক্ষেত্রে। সেই ব্যাপারে নিয়ন্ত্রণ রাখবেন। এবং এই মাসে আমি বুধের গোচরের সময় সেটা অবশ্যই বলে দেবো, তো কেতুরও নক্ষত্র পরিবর্তন হচ্ছে, আজকেই ভাবছি করে দেবো অনুষ্ঠান। তো সেই রিগার্ডিং যদি আওয়াজে আপনাদের কারোর অসুবিধে হয়, আমি জানি না হঠাৎ করে কারা এসব, তো সেই ব্যাপারে একটু মার্জনা করে শুনে নেবেন। তো যারা ধরুন কোনো কারণে মানিটারি, ধরুন যে বিনিয়োগের সাথে যুক্ত আছেন, ডেইলি ট্রেডিং করেন বা বিভিন্ন রকম, আমার খুব একটা নলেজ নেই সে ব্যাপারে, তাদের আমি একটা ডেট বলে দিচ্ছি, সেটা হচ্ছে 7ই নভেম্বর থেকে মোটামুটি 18-19 ডিসেম্বর পর্যন্ত। এই সময়টা যখনই বিনিয়োগ করবেন প্রপার কোনো অভিজ্ঞ মানুষের, ব্যক্তির পরামর্শে বিনিয়োগ করবার চেষ্টা করবেন, তাহলে কিন্তু সে বিনিয়োগ যথার্থ হবে, না হলে কিন্তু বেশ কিছু ঘাটতি হতে পারে এবং সেই ঘাটতি থেকে যেটা হবে আপনার কিন্তু চিত্তচাঞ্চল্য সৃষ্টি করতে পারে। এটা কিন্তু আমি নর্মাল বলছি, জেনারেল বলছি, চিত্তচাঞ্চল্য তৈরি করতে পারে এবং হঠাৎ করে মনে করুন আপনি ভাবলেন এই শেয়ারের দাম আর বাড়বে না, তাই বিক্রি করে দেবেন, দেখলেন দেড় মাস বাদই তার দাম আবার আগের জায়গায় চলে এসেছে। তো কেউ কিন্তু করবেন না, যদি একান্ত কোনো অভিজ্ঞ মানুষ আপনাকে পরামর্শ না দেয়। তো আমি তো অ্যাস্ট্রোলজিক্যালি বলছি, তার সাথে তো এভাবে আমার কোনো নলেজ নেই, আমি বলতে পারবো না, কিন্তু হটকারিতার বসে বিক্রি করবেন না। যদি মনে হয় জিনিসটা রেখে দিলে আপনার খুব একটা ক্ষতি নেই, তাহলে রেখে দেওয়ার চেষ্টাই করবেন, সাবজেক্ট টু দ্যাট কোনো এই রিগার্ডিং ফিল্ডে অভিজ্ঞ মানুষের পরামর্শ। আর একটা এই ক্ষেত্রে বলে দিই, এই তিনটে রাশির ক্ষেত্রে স্পাউসের সাথে কিন্তু অ্যাপারেন্টলি রিলেশনশিপটা অনেকটা বেটার হবে, ইভেন অফিসে যারা কালিগ আছে, একদম ইমিডিয়েট বস আছে, তাদের সাথেও কিন্তু সম্পর্ক অনেকটা বেটার এ সময় আপনি উপলব্ধি করতে পারবেন। মোটের উপরে সময় খারাপ নেই, ট্রাভেলিংয়ের কিছু যোগ আছে, ছোটোখাটো জায়গায় কাজের জায়গায়ও ট্রাভেলিংয়ের যোগ আছে, তো যারা মনে করছেন যেতে চান যেতে পারেন। যাদের সন্তান নেওয়ার কোনো রকম ধরুন প্ল্যানিং আছে, বা এখন তো এই কথাটা শব্দটা উচ্চারণ করতে হয়, প্ল্যানিং আছে, তো সেই রিগার্ডিং এই সময় কিন্তু সাময়িক যোগ আছে, তো অবশ্যই ছক দেখিয়ে নেবেন, কারণ প্রত্যেকটা, আমি তো অ্যাবস্ট্রাক্ট বলছি সম্পূর্ণ, প্রত্যেকটা ছক ডিফারেন্ট, তো কিন্তু একটা মিনিমাম ইফেক্ট আছে। যারা বিভিন্ন রকম ম্যানুফ্যাকচারিং ইউনিটের কোনো জায়গার সাথে যুক্ত আছেন, বিশেষত কোনো সফটওয়্যার ম্যানুফ্যাকচারিং, কোনো ওষুধ ম্যানুফ্যাকচারিং, কোনো রকম কোনো
সার ম্যানুফ্যাকচারিং এরকম কোনো জায়গায়, তাদের কিন্তু এই সময় খুব ভালো গ্রোথ দেবে। অ্যালার্জি রিগার্ডিং শরীর থেকে কিন্তু সাবধান, সেটা শ্বাস প্রশ্বাস সংক্রান্ত।